নেকড়েদের একটি দল যখন চিৎকার করে তখন 10 মাইল দূর থেকে শোনা যায়। তাদের চিৎকারের মানে হলো অন্য দলকে ডাকা বা বিপদ নিয়ে সতর্কতা। প্রতিটি দলের নিজস্ব ডাক আছে। নেকড়েদের নাম শুনলেই আমাদের চোখের সামনে একটি হিংস্র প্রাণীর ছবি ভেসে ওঠে। কিন্তু নেকড়েদের জীবনযাপন নিয়ে এমন কিছু তত্ত্ব আছে যা হয়তো আমাদের জানা নেই। ইনফোটাইপ চ্যানেলের এই পর্বে আজ আমরা জানতে চলেছি নেকড়ে সম্পর্কে। নেকড়ে বা দুষর নেকড়ে, এর বৈজ্ঞানিক নাম কেনিস লুপাস। কেনিডে গোত্রের সর্ববৃহৎ বন সদস্য। বরফ যুগ থেকে টিকে থাকা এই প্রাণীটি প্লাইস্টোসিন কালের শেষ ভাগে অর্থাৎ প্রায় 3 লক্ষ বছর পূর্বে উদ্ভূত হয়। ডিএনএ সিকুয়েন্সি এবং জিনেটিক ড্রিফ গবেষণায় দেখা গেছে নেকড়ে ও গৃহপালিত কুকুরের পূর্বপুরুষ একই, যদিও এর কিছু দিক এখনও প্রশ্নবিদ্ধ। ধূসর নেকড়ের বেশ কিছু উপপ্রজাতি শনাক্ত করা হয়েছে, তবে এর সঠিক সংখ্যা নিয়ে এখনও আলোচনার অবকাশ রয়েছে। ধূসর নেকড়ে সাধারণত তাদের বাস্তুসংস্থানের সর্বোচ্চ স্তরের খাদক। ক্রান্তীয় বনভূমি, মরুভূমি, পার্বত্য এলাকা, তুন্দ্রা অঞ্চল, তৃণভূমি এবং এমনকি শহুরে এলাকাতেও নেকড়ে বাস করে। নেকড়েরা দল বেঁধে বাস করে। এদের দলকে ইংরেজিতে বলে প্যাক। একটি দলে 7 থেকে 8টি নেকড়ের পরিবার, যেখানে মা বাবা এবং সন্তান থাকে। এরা শিকার, সন্তান লালন এবং নিজেদের অঞ্চল রক্ষা করতে একসঙ্গে কাজ করে। নেকড়েদের যোগাযোগ দক্ষতা অসম্ভব ভালো। তাদের বেঁচে থাকার জন্য এই যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। নেকড়েরা চিৎকার করে যোগাযোগ করে। এছাড়া যোগাযোগের জন্য নিজেদের শরীরে উৎপাদিত ঘ্রাণ ব্যবহার করে। একটি নেকড়ের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। তাদের ঘ্রাণের অন্যতম উৎস হল প্রস্রাব। প্রস্রাবের গন্ধের মাধ্যমে তারা নিজেদের অঞ্চল চিহ্নিত করে, এমনকি অন্য নেকড়েকে নিজেদের দলে ফেরত আনতে এটাকে কৌশল হিসেবে ব্যবহার করে। তাদের যোগাযোগের আরেকটি মাধ্যম হল শরীরী ভাষা। কোনো নেকড়ে আত্মবিশ্বাসী বোধ করলে সে মাথা এবং লেজ উঁচু করে রাখে। এ সময় তার কান দুটিও খাড়া থাকে। কিন্তু কোনো নেকড়ে যদি ভয় পেয়ে যায় তাহলে তার শরীর নিচু থাকে এবং 2 পায়ের মাঝখান দিয়ে নিচের দিকে ঝুলে থাকে। এ সময় তাদের কান দুটিও চ্যাপ্টা হয়ে যায়। নেকড়েদের একটি দল যখন চিৎকার করে তখন 10 মাইল দূর থেকে শোনা যায়। তাদের চিৎকারের মানে হলো অন্য দলকে ডাকা বা বিপদ নিয়ে সতর্কতা। প্রতিটি দলের নিজস্ব ডাক আছে। যখন কোনো নেকড়ে খেলতে চায় তখন তার শরীরটি ধনুকের মতো করে ফেলে। এভাবে সে তার আনন্দ প্রকাশ করে। কিন্তু যখন সে রাগান্বিত হয় তখন কপাল চাপড়ায় বা গর্জন করে। একটি নেকড়ের শরীরী ভাষা অনেকটা কুকুরের মতো। অবশ্য নেকড়ে এবং কুকুর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তাদের যোগাযোগ প্রক্রিয়া প্রায় একই রকম। বাচ্চা নেকড়েরা কমপক্ষে 2 বছর ধরে তাদের বাবা মায়ের সঙ্গে পেকে থাকে। এরপর কেউ কেউ অন্য দলে যোগ দেয়, কেউ বা নিজেদের দলেই থেকে যায়। অন্য দলে যোগ দেওয়ার ফলে তারা বাবা মার কাছ থেকে দূরে সরে যায়। বাচ্চা নেকড়েরা খেলতে খেলতে বড় হয়। যেমন তারা লাফালাফি করে, এখানে ওখানে ঝাঁপ দেয়, একে অন্যকে তাড়া করে এবং কুস্তি খেলে, এমনকি তারা লুকোচুরিও খেলে। নেকড়েদের জীবনযাপন কিছু ক্ষেত্রে মানুষের মতো। যেমন আমাদের বড় ভাই বা বোন ছোট ভাই বোনদের দেখাশোনা করে, তেমনি বড় নেকড়ে তার ছোট ভাই বোনদের জন্য খাবার জোগাড় করে, তাদের যত্ন নেয়। নেকড়ে 6 থেকে 8 বছর বেঁচে থাকে। ইউরেশিয়া ও উত্তর আমেরিকায় প্রচুর পরিমাণে ধূসর নেকড়ে বাস করত। আজ তার অতি সামান্য রয়েছে, যার কারণ হল এর বিচরণ এলাকার ব্যাপক ধ্বংসসাধন এবং মানুষের
আগ্রাসন, যার ফলে নেকড়ে অনেক জায়গায় বিলুপ্তির সম্মুখীন হয়েছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN সমগ্র নেকড়ে জাতিকে এখনও স্বল্প বিলুপ্তির ঝুঁকিপূর্ণ মনে করে। বর্তমানে নেকড়ে কিছু কিছু এলাকায় সংরক্ষিত, কিছু এলাকায় বিনোদনের জন্য একে শিকার করা হয়, আবার গৃহপালিত প্রাণীর জন্যে হুমকি বিবেচনা করেও একে নিধন করা হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।